এই গ্রামে রয়েছে সুন্দর নদীর পাড়, ঠিক তার পাশ দিয়ে চলে যাওয়া এরকম মাটির রাস্তা, শীতের হালকা রোদ, নৌকা ভ্রমণ, এর সাথে ঠিক দক্ষিণেশ্বরের আদলে মায়ের মন্দির দর্শন, সাথে থাকছে সুস্বাদু ভোগ প্রসাদেরও ব্যবস্থা, যেটা একদমই বিনামূল্যে দেওয়া হয়, কোনো রকম কুপন ছাড়াই। এরকমই এক গ্রাম যেখানে প্রায় প্রতিটি বাড়িতেই সকাল সকাল শুরু হয় ফুচকা বানানোর প্রস্তুতি, বিভিন্ন ধরনের রকমারি ফুচকা, তাও আবার সব থেকে সস্তায়, কারণ এখান থেকে যে ফুচকা আবার পাইকারিতেও বিক্রয় করা হয়। নিজেদের দোকান ছাড়াও এখানে কিন্তু ফুচকা এরকমভাবেই বিভিন্ন জায়গায় বিক্রয় হয়, এরই নাম হলো ফুচকা গ্রাম। এই গ্রামেই শীতের হালকা রোদে গঙ্গার হাওয়া অনুভব করে সারাদিন গ্রামীণ পরিবেশে আপনি আপনার পরিবারের সাথে যদি একটি দিন কাটাতে চান এবং তার সাথে এরকম মায়ের মন্দির দর্শন ও বিকেলে জমিয়ে ফুচকা খাওয়ার অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে তো আজকের এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য। আর এরকম ভিডিও যাযাবর টিভি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য তুলে ধরা। খুব সুন্দর জায়গা, আমরা সেই সকাল থেকে ঘুরছি এখানে। আচ্ছা, এই মন্দিরে যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এটা কিভাবে জানলেন? চারিপাশে পুরাতন বটবৃক্ষ ও বিভিন্ন গাছগাছাড়িতে সবুজে ভরা এই গ্রাম, দেখা গেল নদী তীরে ভাটাতে সারি সারি নৌকো দাঁড়িয়ে, আর বাম পাশে নদী খাল, ডান দিকে নদী, ঠিক তার মাঝখান দিয়ে এরকমই মাটির হাঁটা পথ, একপাশে দেখা গেল নৌকা এরকমভাবে দাঁড় বেয়ে এগিয়ে আসছে। গ্রামটি অবস্থিত একদমই গঙ্গার পাশেই, কিভাবে আসবেন সবটাই জানাবো, তার আগে বর্তমানে এখানে এসে কি দেখবেন সেটাই তুলে ধরব আজকের এই প্রতিবেদন। প্রতিদিনই এখানে বিভিন্ন জায়গার মানুষ এসে গঙ্গা স্নান করে সীতারাম বাবার এই শিব মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে থাকেন। তবে সোমবারের ভিড়টা এখানে বিশেষ লক্ষণীয়, কারণ একপাশে ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়া, আরেক পাশে এখানে যে হয় নরনারায়ণ সেবা, যেখানে প্রতি সোমবার 400 থেকে 500 মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। কটা থেকে কটা পর্যন্ত চলে এই প্রসাদ দেওয়ার পর্ব সেটাও আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। তবে এখানে ভোগ প্রসাদের বিশেষ কিছু নিয়ম আছে, সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। মন্দিরে থাকা সাধুদের কিছু বিশেষ কথাও আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি দীর্ঘ 8 বছর রানিং চলছে, আর সাধু বাবা 10 বছর রানিং চলছে। আপনি কি এখানে রান্নার কাজটা, ভোগটা আপনি তৈরি করেন? ভোগ তৈরি করি, গরু বাছুর আরও কিছু আছে, আর সব সব কিছুই আমাকেই করতে হয়। আচ্ছা, সাধু বাবা বাজার পুজো পাঠ এই নিয়ে সবসময় আচ্ছা উনি থাকেন। দেখা গেল ভোগ প্রসাদ দেওয়ার পর্ব কিন্তু শুরু হতে চলেছে। একদিন কতনা লোক আ সকতা হ্যাঁ, কতনা পুণ্যার্থী আ সকতা হ্যাঁ, আপ লোগোকে তো মালুম নেই চলতা হ্যায়, তো কেসে সে বানাতে হ্যায়? আদমি মালা কি 75 কিলো চাওল বানতা হ্যায়। আচ্ছা, 75 কিলো চাওল বানতা হ্যায়, আর সবজি বড়িয়া এক নম্বর দাল, আর পায়স 30 কিলো কা আর বড়িয়া সে বানতা হ্যায়, লোককে খিলা করকে মাছ ধো করকে খতম কর দেতা হ্যায়। এই মন্দিরে এসে দেখা গেল এরকম অনেক পুণ্যার্থীরা কিন্তু এখানে ভোগ নেওয়ার জন্য এখানে বসেছেন, এখন এনারা ভোগ গ্রহণ করবেন। তো এনাদের সঙ্গে একটু কথা বলিনি, আপনার কোথা থেকে এসেছেন দাদা? আমার বনগাঁ থেকে। বনগাঁ থেকে এসেছেন, প্রথমবার? এই প্রথম। আচ্ছা, পরিবারের সাথে? হ্যাঁ, পরিবার। আচ্ছা, আপনার একই পরিবারের তো? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা, আমরা সেই সকাল থেকে ঘুরছি এখানে। আচ্ছা, এই মন্দিরে যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এটা কিভাবে জানলেন? এটাও আমি ইউটিউব ব্লগের মাধ্যমেই জেনেছি। আচ্ছা, ইউটিউবের মাধ্যমেই জানা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা? আচ্ছা আচ্ছা, তো এখানে পুরোটা ঘুরে দেখেছেন? হ্যাঁ, পুরোটা দেখেছি। আজকে কি সারা দিনের প্রোগ্রামে এসেছেন? হ্যাঁ, সারা দিনের। আচ্ছা, প্রথমবার এখানে আসা? প্রথমবারই আসলাম। প্রোগ্রাম হতা হয় শিবরাত হতা হয় আর জন্মাষ্টমী হতা হয় আর 6 ডিসেম্বর কে আমার গুরু কা ভান্ডারা হতা হয়, তিনটে প্রোগ্রাম মালাকে আমার পার্মানেন্ট। এরই পাশাপাশি রয়েছে এই গ্রামের এক অন্য চিত্র, লোকশ্রুতি অনুযায়ী যে এই গ্রামের এখন নাম হয়েছে ফুচকা গ্রাম, তার কারণটা কি সেটা আপনাদের কাছে এখন পরিষ্কার হয়ে যাবে। এই গ্রামের আশেপাশের বেশিরভাগ বাড়িতেই সকাল থেকে শুরু হয়ে যায় ঠিক এরকমভাবেই ফুচকা বানানোর প্রস্তুতি, ভোরবেলায় ফুচকা বানানোর সমস্ত রকম উপকরণ তৈরি করে ফুচকার লেচিগুলোকে বানিয়ে এরকমভাবেই
ফুটন্ত তেলে ভেজে নেওয়ার কাজ শুরু হয় সর্বপ্রথম। বর্তমানে আমাদের প্রত্যেকের কাছেই তো ফুচকা একটি বিকেলে মুখরোচক খাওয়া, আর আমাদের অতি পরিচিত একটি খাওয়া, যেটি দোকান কিন্তু আমরা প্রতিটি পাড়ার মোড়ে পেয়ে যাই। কিন্তু কীভাবে এই ফুচকাগুলো ভাজা হয় সেটি হয়তো আপনাদের সামনে প্রথমবার তুলে ধরছি। দেখুন, এইভাবে কিন্তু এখানে ফুচকার লেচিগুলোকে ফুটন্ত তেলে এরকমভাবে ভাজা হচ্ছে, যাতে কিন্তু ভাজার তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু দেখুন ফুচকাগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম। আর এই ফুচকাগুলোকেই এবার কিন্তু প্যাকেটে সাজিয়ে নেওয়া হয়, কারণ এখান থেকে যে বেশিরভাগ ফুচকাই পাইকারি রেটে বিভিন্ন বাইরের দোকানগুলিতে যায়। আর এইখানে দেখা হয়ে গেল এরকম একজন ভাইয়ের সাথে, চলুন এনার সাথে কথা বলে জেনে নেব এখানে পাইকারি রেটটা কি চলছে। হাজার ফুচকা যে 500 টাকা রেট তখন যাচ্ছে, আর তুমি অর্ডার এখান থেকে অর্ডার যায় পাইকারি যাবে, দোকান আছে বাড়িতে তোমার, আর বাড়িতে 10 টাকায় 10টা বিক্রি করি। এখানে তোমার বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়, দই ফুচকা থেকে শুরু করে চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, চিকেন ফুচকা, জল ফুচকা। বাজারে কলকাতায় বিশেষত দেখা যায় এখন 10 টাকায় 3টে দিচ্ছে, কোনো কোনো জায়গায় 4টে দিচ্ছে, তো এখানে যে 10 টাকায় 10টা দিচ্ছে তো সেই হিসেবে কী লাভ থাকছে, মানে পার্থক্যটা কী আছে এখানে? কিছুই পার্থক্য নেই, 10 টাকা এখানে 10টা দেওয়া হচ্ছে, কারণ এটা তোমার ফুচকা গ্রামে একটা হিসাবে একটা ই করা হয়েছে। তাহলে পাইকারিতে যেটা থাকে সেটাই হয়। পাইকারিতে কি বলে একবার বলে দাও রেটটা কি আছে? পাইকারিতে 500 টাকা রেট আছে এখন, এখন যাচ্ছে তোমার তেল আটায় যা দাম আছে 500 টাকা রেট। 500 টাকা রেট, কটা ফুচকা দেওয়া হয়? 1000 ফুচকা 500 টাকা। ঠিক আছে, দোকানের নামটা? দোকানের নাম হচ্ছে ইতি ফুচকা স্টোর। এরকমভাবে এই গ্রামের প্রতিটি বাড়িতে সকাল সকাল ফুচকা বানানোর পর, বা বলতে পারেন গরম তেলে ফুচকা ভেজে নেওয়ার পর, চলে পাইকারিতে দেওয়ার প্রতিদিনের নিত্য কাজ। আর সেই কারণেই বিভিন্ন দোকানদাররা সকাল সকাল এসে পৌঁছন এরকমভাবে পাইকারিতে ফুচকা নিয়ে যাওয়ার জন্য। এদিকে বিকেল থেকে সন্ধে হতে চলেছে, আর বলা যেতে পারে ফুচকা খাওয়ার সময় তো হয়েই গেছে, কারণ সন্ধ্যের পরই তো মানুষ ফুচকা খেতে বেশি পছন্দ করেন। আর সেই কারণেই প্রতিটি বাড়ির সামনে এখন বিভিন্ন দোকান রকমারি ফুচকা নিয়ে সেজে উঠেছে, আর প্রতিটি মানুষ কিন্তু এখানে আগত হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে সব থেকে সস্তায় এই রকমারি ফুচকাগুলো স্বাদ গ্রহণ করার জন্য। আর বর্তমানে এখানে যে ফুচকার রেট চলছে সেটি হলো 10 টাকায় 10টা, যেখানে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় 10 টাকায় 3টে কি 4টে ফুচকা দেওয়া হয়। কিন্তু এই 2023-এ দাঁড়িয়েও এটা কীভাবে সম্ভব যে একই ফুচকা একই টেস্ট আপনারা পাবেন 10 টাকায় 10টা ফুচকা? এতগুলো কীভাবে এটা সম্ভব হয় সেটা সরাসরি আপনাদের কিছুটা জানিয়েছি। আর এখানে এই কাকিমার দোকানে এসে এনার সাথে কথা বলেও জেনে নেব উনি কীভাবে এত সস্তায় এই ফুচকাগুলো দিচ্ছেন, আর এতে তাদের কী লাভ থাকছে। যেখানে আজকের এই দুর্মূল্যর বাজারে যেখানে আলু তেল আটা সব কিছুর দাম বেড়েছে, সেখানেও আজকে এই সময় দাঁড়িয়েও এত সস্তায় ফুচকা কিভাবে দেওয়া সম্ভব? 10 টাকায় 10টা দিই, মানে আমরা নিজেরা তৈরি করি আর আমাদের সেলের উপরে লাভ। 10 টাকায় 10টা দিচ্ছ, কতদিন আগে তো মনে হয় আরো বেশি দেওয়া হতো। আগে বেশি দেওয়া হতো, আগে ছিল 16টা, তারপরে হলো 14টা। 10 টাকায় 10টা কি 2024 পাওয়া যাবে? কেউ আসলে পাবে? হ্যাঁ, কেন পাবে না। আপনিও কি চাইছেন আপনার পরিবার বা আপনার প্রিয়জনের সাথে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই গ্রামীণ পরিবেশে সারাদিন কাটিয়ে সকালে ভোগ প্রসাদ খেয়ে বিকেলে সস্তায় রকমারি ফুচকা খেয়ে বাড়ি ফিরতে? তাহলে তো আপনাদের এই গ্রামে আসতেই হবে। এই গ্রামের ঠিকানা বলার আগে অনুরোধ করব, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যাযাবর টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এরকম কিছু আপনাদের জন্য যে তুলে ধরা। আর এই জায়গায় আসতে গেলে আপনাদের যেটা আসতে হবে তার গুগল ম্যাপ লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়া আপনারা যদি বাই ট্রেন আসেন কাছাপাড়া স্টেশন থেকে সরাসরি টোটো বা অটো ধরে রানী রাসমণিঘাট বা ফুচকা গ্রাম বললেই পৌঁছে যেতে পারবেন এখানে।